চতুৰ্থ পৰ্যায়ৰ নিৰ্বাচনত 64% ভোটাধিকাৰ সাব্যস্ত, বাকী পৰ্যায়ৰ নিৰ্বাচনসমূহৰ বাবে প্ৰচাৰ অভিযান তুংগত। ধুমুহা বতাহ ফানিয়ে সৃষ্টি কৰিব পৰা পৰিস্থিতি বিষয়ে ৰাষ্ট্ৰীয় দুৰ্যোগ প্ৰশমন কমিটীৰ পৰ্যালোচনা। আৰু IPL ক্ৰিকেটত কালি কিংছ ইলেভেন পাঞ্জাবৰ বিৰুদ্ধে ছানৰাইজাৰ্ছ হায়দৰাবাদৰ জয়লাভ, আজি নিশা ৰয়েল চেলেঞ্জাৰ্ছ বাংগালুৰু আৰু ৰাজস্থান ৰয়েলছৰ মাজত খেল। নমস্কাৰ, পুৱাৰ বাতৰিৰ সৈতে মই জুলি শৰ্মা বৰুৱা। এতিয়া বিতং বাতৰি। কালি দেশত 9খন ৰাজ্যৰ 71টা লোকসভা সমষ্টিত চতুৰ্থ পৰ্যায়ৰ ভোটগ্ৰহণ কৰা হয়। কালি ভোটগ্ৰহণত 12,79,00,000ৰো অধিক ভোটদাতাই 961গৰাকী প্ৰাৰ্থীৰ ৰাজনৈতিক ভাগ্য নিৰ্ণয় কৰে। কালি চতুৰ্থ পৰ্যায়ত 64% ভোটদান কৰে। কালি নিৰ্বাচনত কেন্দ্ৰীয় মন্ত্ৰীক্ৰমে গিৰিৰাজ সিং, এছ এছ আহলুৱালিয়া, সুভাষ ভামৰে প্ৰতিদ্বন্দ্বিতা কৰে। ওড়িশাত 41খন বিধানসভা আসনৰ বাবে ভোটগ্ৰহণ অনুষ্ঠিত হয়। মধ্যপ্ৰদেশ, উত্তৰ প্ৰদেশ আৰু পশ্চিমবংগৰ এখনকৈ আসনতো কালি উপ নিৰ্বাচন অনুষ্ঠিত হয়। জম্মু আৰু কাশ্মীৰৰ কুলগাম জিলাৰ অনন্তনাগ সমষ্টিত বিয়লি 5 বজা পৰ্যন্ত 59% ভোটদাতাই ভোটদান কৰে বুলি নিৰ্বাচন আয়োগৰ সূত্ৰত প্ৰকাশ পাইছে। লোকসভা নিৰ্বাচনৰ বাকী থকা 3টা পৰ্যায়ৰ বাবে ৰাজনৈতিক দলসমূহৰ প্ৰচাৰ অভিযান তুংগত উঠিছে। বিভিন্ন ৰাজনৈতিক দলৰ শীৰ্ষ নেতা আৰু তাৰকা প্ৰচাৰকসকলে দেশৰ বিভিন্ন ঠাইত নিৰ্বাচনী সভা আৰু সমদলত অংশগ্ৰহণ কৰিছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে কালি ঝাৰখণ্ডৰ কুডেৰমা সংসদীয় সমষ্টিৰ অধীনৰ জামুৱাত এখন নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰি বিৰোধীয়ে দুৰ্নীতি আৰু বংশানুক্ৰমিক ৰাজনীতিৰ বাদে জনসাধাৰণৰ হকে কাম কৰিব নোৱাৰে বুলি মন্তব্য কৰে। প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে বিয়লি পশ্চিমবংগৰ 2খন নিৰ্বাচনী সভাতো অংশগ্ৰহণ কৰে। আপকে জমিন খিসক চুকি হ্যায় আর তিনি দেখ লেনা 23 তারিখ কো জব নতিজা আয়েঙ্গে চারো তরফ কমল খিলেগা তো তোমারে বিধায়ক ভি আপকো ছোড় করকে ভাগ জায়েঙ্গে দিদি দেখ লেনা আজ ভি দিদি তোমারে 40 বিধায়ক মেরো সম্পর্ক মে হ্যায় আজ ভি। আনহাতে কংগ্ৰেছ সভাপতি ৰাহুল গান্ধীয়ে ৰাজস্থানৰ ঢোলপুৰত এখন নিৰ্বাচনী সভাত অংশগ্ৰহণ কৰি কংগ্ৰেছ শাসনলৈ আহিলে ঋণগ্ৰস্ত কৃষকৰ কল্যাণৰ হকে নতুন আইন প্ৰণয়ন কৰিব বুলি ঘোষণা কৰে। হিন্দুস্তান কি অৰ্থব্যৱস্থা কো জম্প ষ্টাৰ্ট কৰেগী জেছে ট্ৰেক্টৰ মে ট্ৰাক মে ডিজেল ডালা জাতা হে ৱেছে ন্যায় যোজনা হিন্দুস্তান কি অৰ্থব্যৱস্থা কে ইঞ্জিন মে সিধা ডিজেল হ্যাঁ ন্যায় যোজনা একদম বাদ চাবি ঘুমেগি আর ঝটকে সে হিন্দুস্তান কি অর্থব্যবস্থা চালু হো জায়েগি আপ সবকো ফায়দা মিলেগা করোড়ো যুবাও কো রোজগার মিলেগা। প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈয়ে যোৰহাটত এখন সংবাদমেলত সম্বোধন কৰি ৰাজ্যত শিক্ষিত নিবনুৱাৰ সংখ্যা বৃদ্ধি পোৱা বুলি উদ্বেগ প্ৰকাশ কৰিছে। সংবাদমেলখনত কংগ্ৰেছৰ জ্যেষ্ঠ নেতাগৰাকীয়ে কয় যে সংস্থাপনহীনতাৰ বাবে একাংশ নিবনুৱা যুৱক যুৱতী উগ্ৰপন্থাৰ প্ৰতি আকৰ্ষিত হৈছে। তেওঁ অভিযোগ কৰি কয় যে অসমত অপৰাধমূলক ঘটনা বৃদ্ধি পাইছে আৰু সেইবোৰ ৰোধ কৰাত চৰকাৰ ব্যৰ্থ হৈছে। লোকসভা নিৰ্বাচনৰ ৰাজ্যত কংগ্ৰেছে 8খন আসন পাব বুলি তেওঁ দাবী কৰে। সংবাদমেলত মৰিয়নী বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীও উপস্থিত আছিল। মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে কালি শৰাইঘাটৰ পুৰণি দলংখনৰ মেৰামতিৰ কাম কাজৰ বুজ লয়। মুখ্যমন্ত্ৰীয়ে দলংখন পৰিদৰ্শন কৰি ৰেলৱে কৰ্তৃপক্ষক প্ৰয়োজন সাপেক্ষ পৰ্যাপ্ত কৰ্মী আৰু শ্ৰমিক নিয়োগ কৰি অহা 20 জুনৰ ভিতৰত মেৰামতি কাৰ্য সম্পূৰ্ণ কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে। মুখ্যমন্ত্ৰীয়ে ব্ৰহ্মপুত্ৰ দুয়োপাৰা মানুহৰ যাতায়াতৰ ক্ষেত্ৰত দলংখনে লোৱা ভূমিকা সম্পৰ্কেও ৰেল বিভাগক সোঁৱৰাই দিয়ে। সোণোৱালৰ এই পৰিদৰ্শন কালত ৰেল বিভাগৰ কেইবাজনো উচ্চ পদস্থ বিষয়াও উপস্থিত আছিল। উল্লেখযোগ্য যে প্ৰাথমিকভাৱে অহা 30 জুনৰ ভিতৰত দলংখনৰ মেৰামতিৰ কাম সম্পূৰ্ণ কৰাৰ লক্ষ্য নিৰ্ধাৰণ কৰা হৈছে। উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰাক বৰ্ষাকালীন বতৰৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে। বংগোপসাগৰত সৃষ্টি হোৱা ফানি নামৰ ধুমুহা বতাহে অসমকে ধৰি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বিভিন্ন ঠাইত
বরষুণের সৃষ্টি করব পারে বলে বরঝড়ের আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রই সকিয়াই দিছে। এই সময়ত অঞ্চলটির বরষুণের ঘণ্টার 60 কিলোমিটার বেগত বতাহ বলার সম্ভাবনা আছে। অহা 48 ঘণ্টাকে ধরে উত্তর পূর্বাঞ্চলের কেতবোর ঠাই ধারাষার বরষুণ আর প্রবল বতাহ বলার সম্ভাবনা আছে। রাষ্ট্রীয় দুর্যোগ প্রশমন কমিটিয়ে কালি নতুন দিল্লির ফানিয়ে সৃষ্টি করবর পরিস্থিতির বিষয়ে পর্যালোচনা করে। কেন্দ্রীয় গৃহমন্ত্রী ডক্টরে ইতিমধ্যে রাজ্য সরকার সমূহ পরিস্থিতির সম্মুখীন হবর সকিয়াই প্রয়োজনীয় পরামর্শ দিছে। প্রধানমন্ত্রীও পরিস্থিতির উপর ব্যক্তিগতভাবে চকু রাখিছে। সুবনশিরি, ডিক্রং, হিঙরা আর ব্রহ্মপুত্র নদী খহনীয়ার ফল লক্ষিমপুর জেলার ধুনাগুড়ি, বাঁহগড়া, কুমলিয়া চাপরি, কাওয়েমারি আদিকে ধরে বহু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। খহনীয়াক বাধা দিবলে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আর খহনীয়া প্রতিরোধের ব্যবস্থা সফল করবলে প্রয়াস করা হয়েছে। বড়োলেন্ড ছাত্র সন্থায় যা 23 এপ্রিল কোকরাঝার লোকসভা সমষ্টিত হওয়া ভোটগ্রহণের সময় নির্বাচনী হিংসাত লিপ্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে। কালি কোকরাঝারত এখন সংবাদমেল সম্বোধন করে সন্থার সভাপতি সোমসার বসুমতারে কয় যে সন্থার কোনো সদস্যই সেদিন সদৌ বড়ো ছাত্র সন্থা কর্মীক আক্রমণ করা নাছিল আর এনে অভিযোগ সংগঠনটির ভাবমূর্তির উপর কালিমা সনার ষড়যন্ত্র বলে সভাপতিগুলো মন্তব্য করে। IPL T20 প্রতিযোগিতার কালি নিশা হায়দরাবাদত সানরাইজার্স হায়দরাবাদে কিংস ইলেভেন পাঞ্জাবক 45 রানত পরাস্ত করে। খেল প্রথমে ব্যাট ধরে হায়দরাবাদের দলটে নির্ধারিত 20 ওভারত 6 উইকেটত করা 212 রানের প্রত্যুত্তরত 8 উইকেটত 167 রানহে করবলে সক্ষম হয়। আজি নিশা 8 বজাত বেঙ্গালুরুত রাজস্থান রয়্যালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্মুখীন হব। কালি বিভিন্ন ঠাইত বিশ্বর নৃত্য দিবস পালন করা হয়। এ উপলক্ষে রিজনেল আউটরিচ ব্যুরোর উদ্যোগত কালি গুয়াহাটীত আয়োজন করা বিশ্ব নৃত্য দিবসের অনুষ্ঠানত বিশিষ্ট সত্রিয়া নৃত্যশিল্পী পদ্মশ্রী যতীন গোস্বামীয়ে মুখ্য অতিথিরূপে অংশগ্রহণ করে। অনুষ্ঠানত তথ্য আর অনাতাঁর মন্ত্রালয়ের উত্তর পূব মন্ডলের সঞ্চালক প্রধান কে এস ধাতুয়ালিয়া, উপসঞ্চালক ডক্টর এ এম ফারুকীকে ধরে কেবাগী বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছিল। যোরহাট স্বেচ্ছাসেবী অনুষ্ঠান শৈক্ষিক কেন্দ্র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কালি আর্থ সামাজিক দিকত চাহ খেতির অবদান শীর্ষক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করা হয়। যোরহাট বিজ্ঞান কেন্দ্র আর তারকাগৃহ প্রেক্ষাগৃহত আয়োজিত এই অনুষ্ঠানত অংশগ্রহণ করে ভারতীয় চাহ বোর্ডের অধ্যক্ষ প্রভাত কমল বেজবরুয়ায় বিষয়বস্তুর উপর ভাষণ দিয়ে। অনুষ্ঠানত সাহিত্য সভার প্রাক্তন সাধারণ সম্পাদক ডক্টর বসন্ত গোস্বামী, শৈক্ষিক কেন্দ্রের সভাপতি ডক্টর বিচিত্র বরঠাকুর আর সম্পাদক রমেন গগৈকে ধরে কেবাগী বিশিষ্ট ব্যক্তি উপস্থিত আছিল। বাক্সা জেলার জালা প্রাথমিক শিক্ষাখণ্ডর অন্তর্গত 392 নম্বর হস্তর বালিকা প্রাথমিক বিদ্যালয় হীরক জয়ন্তী উৎসব পরশি সামরণি পড়ে। এই উপলক্ষে বিশিষ্ট সমাজকর্মী কণ্ঠীরাম ডেকার সভাপতিত্বত অনুষ্ঠিত মুক্তি সভাখন উদ্বোধন করে মানিকপুর গোবিন্দ ভবন গীতা সত্রের ডেকা সত্রাধিকার কপিল দাসে। জালা প্রাথমিক শিক্ষাখণ্ডর খণ্ড বিষয় মিলন দাসে মুখ্য অতিথি হিসাবে ভাগ লওয়া সভাত 63 নম্বর বিধানসভা সমষ্টির বিধায়ক থানেশ্বর বসুমতারিয়ে হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে উলিয়া স্মৃতি গ্রন্থ আলোকযাত্রা উন্মোচন করে। উদ্যান শস্যর ব্যবসায়ীরে স্বাবলম্বী হয়ে ওদালগুড়ি জেলার ডিমাকুচির সুমল বসুমতারী আর বিমল বসুমতারী নামের দুজন ভাতৃয়ে নিবনুয়া সকলের কারণে বিশেষ আদর্শ প্রদর্শন করেছে। দুই বিভিন্ন ফুল আর মূল্যবান গছর পুলি প্রতিপালন আর বিক্রি করে পরিয়ালটি পোহপাল দিয়ে আছে। সম্পূর্ণ নিজা প্রচেষ্টা দুই ভাতৃয়ে গড়ি তোলা এই উদ্যানখনে এতিয়া লাভর মুখ দেখিছে বলেও আমার ওদালগুড়ি সংবাদদাতায় জানাইছে। বাতৰি শেষ হওয়ার আগতে প্রধান বাতৰি সমূহ আকৌ এবার। চতুর্থ পর্যায় নির্বাচনের 64% ভোটাধিকার সাব্যস্ত, বাকি পর্যায় নির্বাচন সমূহের প্রচার অভিযান তুঙ্গত। ধুমুহা বতাহ পানীয় সৃষ্টি করবর পরিস্থিতির বিষয়ে রাষ্ট্রীয় দুর্যোগ প্রশমন কমিটির পর্যালোচনা। আৰু IPL ক্রিকেটত কালি কিংস ইলেভেন পাঞ্জাবর বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদর জয়লাভ। আজি নিশা রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু আর রাজস্থান রয়্যালসর মাজত খেল। আজি পুয়ার বাতৰি ইমানেই, পরবর্তী বাতৰি বিয়লি 4 বজাত প্রচারিত হব। নমস্কাৰ।